আসসালামু আলাইকুম মারিয়া কুকিং থেকে সবাইকে স্বাগতম অনেক দিন পরে আরেকটা মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পালং শাকের জোল দেশি পুটি মাছ দিয়ে দেশি পুটি মাছ দিয়ে কিন্তু পালং শাকের জোল খেতে অসম্ভব ভালো লাগে আর এমনিতেও কিন্তু পালং শাকটা খেতে সবার কাছেই কম বেশি খুবই ভালো লাগে তো পালং শাক দিয়ে কিভাবে আজকে আমি পুটি মাছের জোল রান্না করেছি তা দেখে নেওয়া যাক আর রেসিপিটি দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো দেখুন বাজারে নতুন পালন শাক উঠেছে তো আমি দুই আটি পালন শাক নিয়ে এসেছি তো দেখুন পালন শাকটা কিন্তু খুবই কচি আর এরকম কচি পালং শাক দিয়ে কিন্তু পুঁটি মাছের ঝোল রান্না করলে খেতে খুবই ভালো লাগে তো প্রথমে আমি যে কাজটা করব। পালন শাকটা খুব ভালোভাবে বেছে নিব। তো পালং শাকটা বেছে আমি একটু কেটে নিব তো এই যে পালং শাক কাটা হয়ে গিয়েছে আর ঠিক আমি এভাবে পালং শাকটা কেটে নিয়েছি এখন খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আমি সাথে কিন্তু একটা আলুও দিয়ে দিয়েছি কারণ আমার পালং শাকের সাথে আলু খেতে ভালোই লাগে সেজন্য আমি একটা আলু দিয়ে দিয়েছি তবে আপনারা চাইলে না দিলেও পারবেন তো আর এখানে আমি এই যে বড় বড় পুঁটি মাছ দিয়ে নিয়েছি দেশি তো এই পুঁটি মাছটা কিন্তু আমি কেটে পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ তো এখন আমি ভালোভাবে মাখিয়ে নিব কারণ আমি পুঁঠি মাছটা প্রথমে হালকা একটু ভেজে নিব আর এদিকে আমি চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি তো প্যানটা গরম হয়ে এসেছে এখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো সোয়াবিন তেল তো তেলটা দিয়ে গরম করে নিয়েছি প্যানটা খুব ভালোভাবে আর এখন দিয়ে দিচ্ছি এক এক করে পুঁটি মাছগুলো তো সবগুলো পুঁটি মাছ আমি দিয়ে দিয়েছি তো একটা পাশ হয়ে এসেছে এখন আমি অপর পাশটা ভাজার জন্য ঠিক এভাবে উলটিয়ে দিচ্ছি তো এখন উল্টে পাল্টিয়ে পুটি মাছটা ভেজে নেওয়ার পালা তো আমি ঠিক এরকমভাবে পুটি মাছটা ভেজে নিয়েছি আর এদিকে আমি আরেকটা প্যান চুলাতে বসিয়ে দিয়েছি আর এতেও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তো তেলটা গরম হয়ে এসেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব নেড়ে চেড়ে তো এই যে ঠিক এভাবে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি তো আমি মশলাটা কষিয়ে নিব সেজন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি আর এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি মশলা তো প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া তো পরিমাণ মতো আমি মশলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা স্বাদমতুর লবণ দিয়ে নেড়ে চেরে খুব ভালোভাবে মশলাটাকে প্রথমে কষিয়ে নিতে হবে তো এই যে ঠিক এভাবে কিন্তু প্রথমে আমি মশলাটা কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব শাক তো শাকটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে এখন নেড়ে চেড়ে দিব আর শাকে কিন্তু আমি কোনো পানি দেই নাই খুব ভালোভাবে কিন্তু শাকের পানিটাও আমি ঝরিয়ে নিয়েছিলাম তারপরে দেখুন শাক থেকে কিন্তু পানি উঠা শুরু হয়ে গিয়েছে তো এই শাকের পানি দিয়ে কিন্তু শাকটা রান্না করা হয়ে যাবে তো ঠিক এভাবে কিছুক্ষণ পরে উল্টে পাল্টিয়ে দিতে হবে তো নেড়ে চেড়ে এখন আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব না ঠিক এভাবেই বাকি রান্নাটা করব তো দেখুন কতটা পানি উঠেছে শাক থেকে তো আবারও কিন্তু আমি নেড়ে দিচ্ছি তো শাকটা নরম হয়ে এসেছে এখন আমি এতে দিয়ে দিব পুঁটি মাছগুলো ভেজে রাখা তো পালং শাক থেকে কিন্তু খুব ভালো পানি উঠে এই পানিটা দিয়ে কিন্তু পালং শাকটা রান্না করতে হবে বাড়তি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু পালং শাকের স্বাদটা নষ্ট হয়ে যাবে সেজন্য কিন্তু আমি কোনো পানিই দেইনি তো এখন দিয়ে দিলাম পুঁটি মাছগুলো তো পুঁটি মাছটা দিয়ে আমি কিন্তু চুলার তাপটা বাড়িয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচের ফালি তো চুলার তাপটা বাড়িয়ে দিয়ে আমি একটু পানিটা শুকিয়ে নিব। তো পালং শাকের ঝোল রান্না করবো সেক্ষেত্রে কিন্তু পুরো পানিটা শুকানো যাবে না তো রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে ঠিক এরকম ঝোলটাই রাখবো আর এখন আমি নামিয়ে নিব তো এই যে দেখুন পালন শাকের ঝোল রান্না করা হয়ে গিয়েছে দেশি পুঁটি মাছ দিয়ে আর দেখতে কতটা চমৎকার হয়েছে তার থেকে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো ঠিক এভাবে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন কতটা মজাদার হয় পুটি মাছ দিয়ে পালন শাকের ঝোল তো রেসিপিটা কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন তো আরও নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তো নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ